শ্রোতি দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র তারকা দিনী অনুষ্ঠান ছায়া গল্প দেখার জন্য। প্রতি পর্বে আমরা চলচ্চিত্রের জনপ্রিয় কোনো তারকাকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসি। আজকে কিন্তু একটি চমক রয়েছে, আজ কিন্তু একজন তারকা নয়, আজ দুজন তারকা রয়েছেন আজকের ছায়া গল্প অনুষ্ঠানে। একজন হলেন এরই মধ্যে অসংখ্য সুনাম কুড়িয়েছেন যিনি চিত্র পরিচালক নার্গিস আক্তার, এবং আরেকজন রয়েছেন নবাগত চিত্রনায়ক সাইদ খান। দর্শক চলুন আর কথা না বাড়িয়ে তাদের কাছে চলে যাই। সালাম আলাইকুম, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদের ছায়া গল্প অনুষ্ঠানে আসার জন্য সাইদ ভাই এবং নার্গিস আপাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। নার্গিস আপা, আজকে যে শুরুতে বললাম যে চিত্র পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন, এর পেছনে গল্পটা শুনতে চাই, কেমন করে এই চিত্র পরিচালনা জগতে চলে আসলেন? আমার তো বেসিক ডিসিপ্লিন হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, ওখানে একটা সাবজেক্ট ছিল ভিজুয়াল মিডিয়া ফর কমিউনিকেশন। ওই সাবজেক্টের আওতায় অ্যাকচুয়ালি আমাদেরকে বিভিন্ন অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল তৈরি করতে হতো, এবং সেটা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রিটেস্ট করে দেখতে হতো যে অ্যাকচুয়ালি এটা কমিউনিকেট করতে পারছে কি না। তো এভাবে আমি যখন আমার রিসার্চের কাজগুলো শুরু করি, তখনই আমার মাথায় হঠাৎ আসে যে এই আপামর জনসাধারণকে খুব সহজভাবে রিচ করতে হলে একটাই মাধ্যম, সেটা হচ্ছে সিনেমা। একাডেমিক সেন্স থেকেই প্রথমত আমার ইনিশিয়েটিভটা নেওয়া, কিন্তু পরবর্তীতে যখন ছবিটা সুপার ডুপার হিট হয়ে গেল এবং ব্যবসা সফল হলো, পাশাপাশি ছয়টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, তখন বলতে পারেন যে অনেকটা নেশা এবং পেশায় পরিণত হয়েছে। এবং সেই ছবিটা ছিল মেঘলা আকাশ। মেঘলা ভাইয়ের কাছে আসবো যে আপনি কিন্তু নার্গিস আপার হাত ধরেই ছবি জগতে এসেছেন, জয়বতী কন্যার মন এই ছায়াছবিতে। কেমন করে যোগাযোগটা হলো নার্গিস আপার সঙ্গে? গুরুর সাথে আমার ফার্স্ট পরিচয় হয় ফেসবুকে, ফেসবুকের মাধ্যমে। এবং ফার্স্টে আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, এবং আমার ফেসবুকে ছবিগুলো দেখে এবং বলল যে সাইদ তুমি দেশে আসলে আমার সাথে যোগাযোগ করো এবং আমি একটি ছবির ব্যাপারে, মানে অফার করে ফার্স্টে। অ্যান্ড দেন আমি আপুকে বলি যে আমি দেশে আসি, আপনি আমাকে দেখেন এবং দেন ডিসাইড করেন। দেন দেশে আসলাম, দেন কী করলো? আপনার কাছে কি মনে হয়েছে যে যে চরিত্রটা আপনি তৈরি করেছেন সেটাতে পারফেক্ট মনে করছেন সাইদ ভাইকে, যে কারণে আপনি তাকে কাস্ট করেছেন? হ্যাঁ, আমার যে ছবিটার কথা আপনি বললেন, সরকারি অনুদানের ছবি এটা। আচ্ছা আচ্ছা। এবং মরহুম ডক্টর সেলিম আল দিনের গল্প, অনেক বিখ্যাত নাটক করেছেন উনি এটার উপরে, আমাদের নাসিরুদ্দিন ইউসুফ ভাই। সাইদের সাথে যখন আমার পরিচয়, তো প্রথমে আমি একটু সারপ্রাইজ, বাংলাদেশের ছেলে নিউ ইয়র্কে সে ইন্টারন্যাশনালি কাজ করছে, আমরা কেউ এখানে জানি না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। তো আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, তো ও অ্যাকসেপ্ট করলো অ্যাজ ইউজুয়াল। তো পরে কথা, বিভিন্ন সময় কথা শুরু হলো, পরে আমি ওর বিভিন্ন গেট আপ দেখলাম, তো সেখানে দেখলাম ওর আর ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সোহালির একটা ছবিতে ওর ধুতি এবং পাঞ্জাবি পরা। আচ্ছা আচ্ছা। তো দেখে বললো, আরে এটাই তো আমার শঙ্কর, চরিত্রের সাথে মিলে, হ্যাঁ এটাকে তো আমি খুঁজছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, পড়ি আমি তোমাকে অনেক ভালোবাসি, পড়ি অনেক ভালোবাসি, পড়ি তোমাকে না পাই, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি দেশান্তরী হবো, পড়ি না হলে আমি মরে যাবো, কিন্তু আমি মরে যাবো, আমি গলায় ধরে দেবো। সাইদ ভাইকে একটু জিজ্ঞেস করবো, একটু আগে যে নার্গিস আপা বলেছে যে ইন্ডিয়াতে আপনি অনেক তারকাদের সাথে অনেক কাজ করেছেন, তো কি কি কাজ করেছেন? অ্যাকচুয়ালি আমি ওখানে ব্যাংকে জব করি এবং পাশাপাশি মডেলিংটা করি ওখানে। তো মডেলিং করার, র‍্যাম্প মডেলিং করার ইয়েতে সুবাদে দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন জায়গা থেকে তারকা জগতের সঙ্গে একটা পরিচিতি হয়েছে, তাদের সাথে মানে হাঁটা সৌভাগ্যটা হয়েছে আমার। ও কিন্তু এশিয়ান প্রিন্স এই খেতাবটা সে পেয়েছে। নার্গিস আপা, আপনার ছবির কথায় আবার চলে যাই, যে আপনি এ পর্যন্ত অনেকগুলো ছবি, প্রায় আটটা নয়টা ছবি হয়ে গেছে আপনি পরিচালনা করেছেন, সবগুলো কিন্তু দর্শক নন্দিত ছবি। বিশেষ করে আমি যদি বলি মেঘের কোলে রোদ, মেঘলা, চারশো তিনের ঘর, অবুঝব, আর সব ছবির কথা বলবো, তবে আমি এই মুহূর্তে বলতে চাই মেঘের কোলে রোদ, এই ছবিটার কথা। মেঘলা আকাশ তৈরি করার পরে তার তিন চার বছর পরে আমরা একটা ওয়ার্কশপে গেলাম, যে যারা যারা আর্টের মাধ্যমে
এইচআইভি এইডস প্রিভেনশনের কথা বলছে। ওখানে আমি ইনভাইটি ছিলাম বাংলাদেশ থেকে, আর বম্বে থেকে রেবিতি বলে একজন পরিচালক, উনি করেছিলেন ফিরমিলিঙ্গি। আচ্ছা, তো যখন আমরা বিভিন্ন জনের প্রেজেন্টেশন করছি, তখন একটা কাপলের সাথে আমার খুব খাতির হয়ে গেল, ওনারা সাউথ ইন্ডিয়ান, তো একসাথে বসে খাচ্ছি দাচ্ছি গল্প করছি, হঠাৎ করে একদিন আমি বললাম যে আচ্ছা ইয়ে তোমরা কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো? তো বললো যে আমরা তো অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্রিয়েশন নাই, আমরা জাস্ট পার্টিসিপেন্ট এবং আমরা টার্গেট গ্রুপ। হোয়াট ডু ইউ মিন? বলে যে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আমরা এইচআইভি পজিটিভ। আচ্ছা, আমি তো মানে রীতিমতো একদম জার্ক করে উঠেছি। যতই আমি এটা নিয়ে অ্যাডভোকেসি করি, সুপারস্টিশন তো কিছুটা হলেও আমাদের ভিতরে থাকে। তো আমি বললাম যে তাই, কতদিন ধরে? বললো যে অনেক দিন, কিন্তু আমরা এখনো এইডস পর্যায়ে যাই নাই, আমরা কন্ট্রোলে আছি, এবং আমাদের একটা বেবি আছে। আচ্ছা, তোমাদের বেবি আছে, ও কি এইচআইভি পজিটিভ না? ও নেগেটিভ। কি করে? তখন আমি সব গল্পটা শুনলাম যে এইচআইভি পজিটিভ হলেই যে বেবি পজিটিভ হবে এমন কোনো কথা নেই। সেই মেসেজটাই ওই ছবি মেঘের কোলে রোদের। হ্যাঁ, এই ছবিটা কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আপনার ছবিতে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের আর্টিস্টকেও কাস্ট করতে, যেমন শাবান আজমি, আয়ুব খান অভিনয় করেছে মেঘলা আকাশ ছায়া ছবিতে, এটা কেন? আমার ইন্টেনশন ছিল যে মুভিটা অ্যাকচুয়ালি রিজনাল ফিল্ম তৈরি করা, এটা সাউথ ইস্ট এশিয়ার সমস্ত দেশে যাবে, ওইভাবেই কিন্তু আমি কাস্টিংটা চিন্তা করেছি। আচ্ছা আচ্ছা, যে শাবান আজমির যে চরিত্রটা সেটা হচ্ছে একটা ডক্টর, ডক্টরের, তো উনি যে মেসেজটা দেবেন এই মেসেজটা অবশ্যই দর্শককে খুব সহজে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবং তার পপুলারিটি সেই লেভেলে থাকতে হবে, সে আছে শুনলে বিভিন্ন আমাদের এই সাবকন্টিনেন্টের লোকজন বসবে দেখতে মুভিটা। এই চিন্তা ভাবনা থেকে আমি শাবান আজমিকে যখন অ্যাপ্রোচ করি, উনি ইমেলে আমাকে ইয়েস বলে দেয়। একজন পরিচালক নার্গিস আক্তার, আপনার চোখে আপনার দৃষ্টিতে কেমন কেমন সহযোগিতা পেয়েছেন যৌবতী কন্যা মন এই ছায়া ছবিতে অভিনয় করতে গিয়ে? পরিচালক নার্গিস আক্তার বা ব্যক্তি নার্গিস আক্তার, আমি এক কথায় বলবো, অসাধারণ একজন মানুষ। আচ্ছা, রিয়েলি শি ইজ ইমেজিং, কারণ যেটাই ওনার সাথে মানে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং ইনশাল্লাহ হবে আরও, এবং খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো। ফার্স্টে আমি ভয় পেয়েছিলাম, কারণ দেন আস্তে আস্তে এখন কাজ করছি, খুবই ভালো। এখন ভয়টা ভেঙে গেছে অবশ্যই সহযোগিতা মনোভাবের কারণে অনেক। আবারও নার্গিস আপার কাছে আসছি, পুত্র এখন পয়সাওয়ালা, ছবিটার নামটা শুনলেই বোঝা যায় যে সামাজিক সেন্টিমেন্টের একটা ছবি, তো এই ছবিটার গল্প একটু শুনতে চাই। বিখ্যাত সিঙ্গার রবি চৌধুরী, সে একটা গান করে, পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার তিন চারতলা, সব ঘরেতে সবার ঘর আছে, মায়ের নাইরে ঘর, বিয়ের পরে বউ আপন মা হলো পর। তো রবিকে আমি দেখেছি, আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানে এই গানটা যখন করেছে, বিশেষ করে স্টেজে, একদম মানে গ্রাসরুট লেভেলের মারা ঝরঝর করে কান্না শুরু করে দেয়। আচ্ছা, ইভেন কি আপনার সুধী সমাজেও খুব সমাদৃত হয়েছে। তো তখন আমাদের এটিএন এর যে চেয়ারম্যান সাহেব ডক্টর মাহফুজুর রহমান, উনি একদিন গল্পে গল্পে আমাকে বললেন যে নার্গিস আক্তার, এরকম একটা সেন্টিমেন্ট নিয়ে একটা ছবি আপনি করতে পারেন না? তো বলবেন যে মূল ভাবনাটা কিন্তু মাহফুজ ভাইয়ের, ওনার ইচ্ছাটাকে আমি চলচ্চিত্রে নিয়ে এসেছি। আচ্ছা নার্গিস আপা, আমরা দর্শকদের এই চমৎকার গানটি দেখাতে চাই, পুত্র এখন পয়সাওয়ালা ছায়াছবির এই গানটি, চলুন আমরা দেখে আসি। 400 দিনের ঘর, নামটা শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কেমন হবে, এবং ওই গল্পতে কিন্তু ওই ছবিটাতে কিন্তু একটা মেসেজ ছিল, ওই ছবিটা সম্পর্কে এবার একটু জানতে চাই। 400 দিনের ঘর মূল গল্প হচ্ছে হৃদয় আশ্রমের সংসার, এটার গল্পের লেখিকা হচ্ছে আমাদের কথা শিল্পী সেলিনা হোসেন। আচ্ছা, ওনার এই গল্পটা একদিন পড়ে আমার এত ভালো লাগলো, এবং এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি যে বহু বিবাহ কখনো বন্ধত্বের কারণে হওয়া ঠিক না, বন্ধত্ব আছে কি আছে না এটা ডিসাইড করবে ডক্টর। 400 দিনের ঘর মানে এত পপুলার একটা মুভি, শীতের সময় এটা রিলিজ হয়েছিল, তো আমি আবার সবসময় করি কি বিভিন্ন হলে যাই,
হলে গিয়ে ওই নিচের তলায় দিয়ে স্টল যেটা ওখানে গিয়ে দর্শকের মধ্যে চুপ করে মাথা একটা ঘোমটা দিয়ে বসে থাকি আশেপাশে দর্শক কি বলছে বোঝার জন্য শোনার জন্য কোথায় ক্ল্যাপ দিচ্ছে কোথায় মানে কি মানে আমার রেজাল্টটা জানার জন্য বোঝার চেষ্টা করি তো একবার গেছি এক হলে ওরে ঠান্ডা ঠান্ডার মধ্যে একদম মানে বৃদ্ধ একজন মহিলা তার সাথে আবার ইয়াং বেশ সাজগোজ করা তিন চারটা মেয়ে আমি কাছে গিয়ে বলি যে চাচি এই শীতের মধ্যে কি সিনেমা দেখতে আসছেন এটা বলে আমি তো গ্রাম বেড়াইতে এসি ঢাকায় আমার নাতিরা গার্মেন্টসে কাম করে তো হেরা কইলেও একটা ভালো ছবি সারছে হতে না হতে না ঝগড়া করে দেখা যায় তখন আমি বললাম যে চাচি আপনারও কি শুটিং ছিল আসিল না আমার পরে এই বেটা দুইটা বিয়া করছে তখন আমি বুঝলাম যে ও রিলেট করছে নিজের জীবনের সাথে নাম্বার ওয়ান আর সে কিন্তু ধারণা নিয়ে ঢুকছে যে সতীন্দ্রা সতীন্দ্রা শুধু ঝগড়া আর চুলাচুলি করে কিন্তু এখানে আমি কিন্তু পজিটিভ ইউনিটি দেখিয়েছি এবার জানতে চাইবো যে ছবি নিয়ে ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে আমার ফিউচার প্ল্যান যেটা যে এভাবেই কাজ করে যেতে যাচ্ছি যেভাবে কাজ করছি এবং এই ছবিটা রিলিজ পাওয়ার পরে আমি ডিসাইড করব দর্শক আমাকে কতটা মানে গ্রহণ করলো না করলো এটার উপরে ডিপেন্ড করে আমার আপা আপনার ছবিতে যে কটা ছবি আপনি করেছেন ম্যাক্সিমাম ছবিতে দেখা গেছে যে ববিতাকে কাস্ট করেছেন তাহলে কি বলা যায় যে আমাদের সেই শীর্ষ নায়িকা ববিতা আপনার প্রিয় নায়িকা ছিল উনি আমার অনেক শ্রদ্ধেয় ভাজন একজন মানুষ উনি প্রথম ছবিটা কিন্তু 400 দিনের ঘরে করেছিলেন এবং এক ছবি করতে গিয়ে আসলে রিলেশনটা এত সুন্দর আমাদের ডেভেলপ হয় এবং অবুজবউ ছবিতেও কিন্তু অভিনয় করেছেন উনি এরপরে করেছেন অবুজবউ তারপরে করেছেন পুত্র এখন পয়সাওয়ালা এবং ওটাই ওনার লাস্ট ছবি এরপরে উনি ডিক্লারেশন দিয়ে দিলেন যে উনি আচ্ছা এটা জানতে চাচ্ছি যে এটার ছবির প্রচারে এবং পোস্টারে কিন্তু এটা ইয়ে করা ছিল যে তার এটা সর্বশেষ ছবি এটা কি নায়িকা ববিতার পক্ষ থেকে এই এটা মেসেজটা ছিল ববিতা পাকে একদিন আমি জিজ্ঞেস করলাম জাপা আসলে আপনি কেন ছবি ছেড়ে দিচ্ছেন কারণ আপনি তো এখনো আমাদের সেন্ট্রাল ক্যারেক্টারে আপনাকে আমরা নিয়ে আসছি তো কাজে বললো কি যে জানেন সমস্যা হয় যে এখন যে ডিরেক্টর আমাকে ডাকে ওরা সেটে দাঁড়িয়ে আমি যে একটা কাজ করতে গেছি এটা কখনো এই ফিলটা ওরা আমাকে দিতে পারে না দেখা যায় যে হয় আমি তাদের বুঝি না অথবা তারা আমাকে বোঝে না একটা গ্যাপ আসলে রয়ে গেছে সে কারণে হয়তো বা সিনিয়র যারা ছিলেন আগেকার সোনালী জগতের যারা আর্টিস্ট তারা এখন এই সময় খাপ খাওয়াতে আসলে পারছে না অনেকেই পারছে না আবার